নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করবো ডুমুর চিংড়ি। সেই জন্য 250 গ্রাম ডুমুর মাঝখান থেকে কেটে ভেতরের বীজটা ফেলে হলুদ জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি নুন, নুন আর হলুদটা ডুমুরের সাথে মিশিয়ে নিলাম। 250 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1/2 চামচ দিচ্ছি নুন, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটা চিংড়ির সাথে মেখে নিচ্ছি। নুন হলুদটা ভালোভাবে চিংড়ির সাথে মেখে নিলাম। এবারে ডুমোটা ওভেনে সিদ্ধ হতে বসিয়ে দেবো। সাত আট মিনিট সময় নিয়ে ডুমোটা সিদ্ধ করে নিয়েছি। এবার ডুমোটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। একটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ধোয়া ওঠা গরম করে নিলাম। এবার দিচ্ছি ছোট টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের আলু। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করা ডুমুরটা দিয়ে দেবো। এবার আলু আর ডুমুরটা কিছুক্ষণ ভেজে নেব। আলু আর ডুমুরটা মিনিট 5-6 ভেজে নিয়েছি। এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি। এবার ডুমুর চিংড়ি আর আলুটা একসাথে আরো কিছুক্ষণ ভেজে নেবো। চিংড়িটা দিয়ে আরো 2-3 মিনিট ভেজে নিলাম। চিংড়িটা দিয়ে খুব বেশি ভাজবো না, এতে চিংড়িটা হার্ড হয়ে যাবে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। একই কড়াই আরো 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এবার 6টা দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 3 ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1টা বড় সাইজের কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা মিনিট 5-6 সময় নিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি ছোট টুকরো করে কাটা 1টা বড় সাইজের টমেটো। এবার টমেটোটা গলে আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 4-5 লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর টমেটো দেখুন একদম গলে গেছে। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো দিচ্ছি নুন,
অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি, এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট পাঁচটা সমস্ত মশলা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি আদা রসুন বাটা, এখানে হাফ ইঞ্চি আদা আর 15 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। আদার থেকে রসুনের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো হয়। সমস্ত মশলা 7-8 মিনিট কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু চিংড়ি ডুমুরটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে আরো 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে সবকিছু একবার মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। হাই ফ্লেমে ডুমুরের তরকারিটা মিনিট পাঁচটা রান্না করে নিয়েছি। আলু ডুমুর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডুমুর চিংড়ি রান্না করা কমপ্লিট। আমার এই ডুমুর চিংড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আপাতত দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।